কিন্তু হামিদ কামাকে নবাব বলে স্বীকার করছে না আর শেষ পারার মতো তুমি জিজ্ঞাসা করে দেখো ও আমাকে নবাব বলে স্বীকার করবে কিনা না হলে প্রকাশকে রাজপথে ওকে গুলি করে এই হত্যা করবে এখানে কি আছিস বন্দি হবে কাকে গেলে পাঠিয়ে দে হার তুমি যাও আই যাচ্ছি হুজুর আমাকে কেন দরবারে আনা হয়েছে ওদের সাহেব আমি খাও তোমাকে আমি শেষবারের মতো জিজ্ঞাসা করা হচ্ছে বলো তুমি আমাকে তাসপুরে নবাব বলে শিকারি করবে কিনা না তোর মতো একটা চক্রান্তকারী বেঈমানকে কোনদিন নবাব বলে শিকার করবে না কি ভাবে যে শিকার করাতে হয় আমার ভালো করে জানা আছে বর্ষণ খাও চক্রান্তকারী বেঈমান খে তোর মত বাচ্চাটা কুকুর খে এই রাজা বলে শিকার করবে না এ হামিদ কা নয় কোনদিন নয় কোনদিন নয় শিকার করবে কিনা জনকা আমি যে আর সইতে পারছি না এ খোদা তুমি আমাকে শক্তি দাও খোদা শক্তি একটু পানি দাও ভাই আমাকে একটু পানি দাও পানির পিপাসা যে আমার মুখটা ফেটে যাচ্ছে ভাই দয়া করে আমাকে একটু পানি দাও ভাই একটু পানি দাও দাও ভাই তুমি দয়া মেহরবান খোদা তুমি আমাকে রক্ষা করো এই শয়তানের হাত থেকে আমাকে মুক্ত করো ভাই আমাকে পানি দাও দাও ভাই আমাকে এক ফোঁটা পানি পর্যন্ত তারা খেতে দিলে না এহে খোদা তুমি আছো না মরে গেছো এই বেঈমানের হাত থেকে আমাকে বিচার করো খোদা বিচার করো খোদা বিচার করো এরপরেও যদি আমার কেন বাপ বলে শিকার না করে তাহলে তাহলে আমার একটা কথা আছে জনাব তুমি কি বলতে চাও
আপনি তো রাজা হয়ে বসে আছেন কিন্তু আমার আশা তো পূর্ণ হলো না হবে গর্জন তা হবে আমি তাকে আগে ভক্তা করো তারপর নূরজাহানকে তোমার হাতে তুলেই দিব এখন তুমি যাও যাই যাচ্ছে যা এসো হামিদ খা মূর্খ মূর্খ গর্জন খা মূর্খ তুমি আমার চক্রাম তো কিছুই বুঝতে পারলে না পিতা শুধু মস্তক নিয়ে ব্যস্ত আমার কথা একটিবার কিন্তু আমি যে আর যৌবন ধরে রাখতে পারছি না কতদিন আপনার অপেক্ষায় থাকবো গর্জন খা কবে আমাদের মিলন হবে বলো না গর্জন খা ওই তো এই সম্বন্ধে দিন আমি তোমার কাছে ছুটে এলাম কি সেই সংবাদ এই আগামী কাল হামিদ কাকে প্রকাশ্য দিবালুকে আমি হত্যা করব আমার পিতা মক্কা হতে ফিরে এসে তোমাকে আমার হাতে তুলে দিবে সত্যি আব্বাহুজির এই কথা বলেছে তাই তো বলেছে সত্যি বলেছে সত্যি বলেছে তোমারই আরশে জীবন আমার গো ধন্য হলো
সেই অন্ধকার তারা তোকে মুক্তি পাবো না খোদা মুক্তি পাবো না খোদা মুক্তি পাবো না আমি তোমাকে মুক্তি দেব তুমি কি সত্যি আমাকে মুক্তি দেবে ভাই হ্যাঁ হ্যাঁ তোমাকে আমি মুক্ত করে দেব নইলে যে নইলে যে ওই বেঈমানের দল তোমাকে হত্যা করবে যাও তাড়াতাড়ি পালিয়ে যাও নইলে যে ধরা পড়ে যাবে হ্যাঁ যাচ্ছে ভাই আজ যে বিপদের দিনে তুমি আমাকে মুক্ত করে দিয়েছো ভাই সেই দিন আমি কোনো দিন কি শোধ করতে পারবো কিনা ভাই কোনো দিন পারবো কিনা কোনো দিন পারবো কিনা কোনো দিন পারবো কিনা যাই আমিও যাই আমিও এখান থেকে পালিয়ে যেতে হবে এই এই কুয়াশার অনুগ্রহ করার চেয়ে আমি পালিয়ে যাই সাফিয়া তো এখনো এলো না তাহলে কি সে আর আজ আসবে না হুহু তাহাই রহইলে প্রাণের বন্ধু দেখো নাহায়া সিহিয়া Thank you.
এই যে আমি তোমাকে কথা দিলাম আমি তোমাকে কোনোদিন ভুলে যাব না সত্যি সত্যি এত প্রথম একটি ছেলে এত প্রথম একটি ছেলে আমার প্রেমে পড়েছে পাগল করেছে আমায় জাদু করেছে আমায় পাগল করেছে আমায় জাদু করেছে তোমরা কাউকে বলো না কাউকে বলো না তোমরা কাউকে বলো না কাউকে বলো না এটা প্রথম একটি ছেলে আমার দিদি ভাইয়ের সঙ্গে প্রেম করছে আমি তোকে টানে খতম করে দিব ও ও বিদেশি ওকে ওকে ছেড়ে দাও দাদু ভাই না 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 আমি ওকে কিছু দেখতে পারবো না ওকে আমি ভাইজির কাছে নিয়ে যাবো দুশ্মন কার বাচ্চা চল 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 হারামির বাচ্চা দুশ্মন কার বাচ্চা না না পারদেশে গিয়ে নিয়ে যেও না 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 যেমন করে হোক পারদেশে গিয়ে পারদেশে 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 তুমি যেও না পারদেশে পারদেশে কারাগারের দরজা ভাঙা কারাগার থেকে হামিদ খা পালিয়ে গেছে কিন্তু শত শত বার আদাক্ষ কেমন করে হামিদ খা পালিয়ে যেতে সক্ষম পেল আমিও তো তাই ভাবছি আপা হুজুর তবে আমার মনে হয় কেউ হয়তো মুক্ত করে দিয়েছে হামিদ খাকে আমি যদি বলি তুই হামিদ খাকে মুক্তি করে দিয়েছিস আপা হুজুর তুই আমি বুঝতে পেরেছি তুই কি চাস আপা হুজুর আমাকে না আপা হুজুর তুই চাস ঘর সংসারে বিয়ে করছে তাজপুরের বেগম হবে কিন্তু
আমি তোর স্বপ্ন কোনদিন খাবো না বাউজু না না ছোট একদম ছোট আ বাউজু আমি তোর আব্বা হুজুর নই তাই বেঁচে থাকার কোন প্রয়োজন নেই আমি তোকে Oh,
জানি না সে কোথায় আছে কেমন আছে হে খোদা আমি যেন তার দেখা পাই খোদা আমি যেন তার দেখা পাই হেরে মাইজি এই দেখ সাপি শিকারে গিয়ে এক বিদেশি দুশমনকার বাচ্চার সাথে পেরান দিয়েছি ভালো হলো মা মা গো ছড়ে যা সাপি তোকে আমি জানে খতম করিবে এই নাও দাদু ভাই আমি তোমাকে বুক পেতে দিচ্ছি তুমি আমাকে হত্যা করো তবু ওই সাফিয়াকে আমি ভুলতে পারবো না দাদু ভাই তবে তাই হবে দাঁড়াও বাবা আগে ওর পরিচয় জেনে নেই অল দুশমন কার বাচ্চা তুই কে আছিস তুমি তুমি ওই কাল দুপুরে সম্রাট আমানসার পুত্র হ্যাঁ মা না বাবা ওকে ওকে তুমি হত্যা করো না আমার স্বামীর বন্ধু ছিল তাই বন্ধুর পুত্রকে আমি হত্যা করতে দেব না বাবা ওকে তুমি মুক্তি দাও বাবা কে তোমার স্বামীর বন্ধু ছিল কাঞ্চনপুরের সম্রাট আমার স্বামীর বন্ধু ছিল কিন্তু কিন্তু তুমি কে কিন্তু তুমি কে আমি আমি এই হতভাগী রাবিয়া রাবিয়া হে ভাই আমি তাজপুরের নবাব তারিকের সহধর্মিনী রাবিয়া বেগম না ভাবি না ভাবি বলো 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 কে তোমার ভাবি তবে কে তুমি না 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 আমার কোন পরিচয় নেই আমি আমার পরিচয় গরম করে কালিতে ডাকা পড়ে গেছে ডাকা পড়ে গেছে বলো তুমি বলো আমি শুনতে চাই বলো তুমি কে ভাবি আমি যে তোমার দেহের দুটো ভাই আর তার দাড়ি না আমার আমার আরিফের এই অবস্থা হতে পারে না ওগো খোদা হে কি তোমার ফলে চলো না খোদা হে সবাই তুমি আমার বুকে এসো দাদু ভাই তুমি আমাকে মুক্তি দাও আমি সব শুনেছি আমার পিতার সাথে নবাব তারেকের বন্ধুত্ব ছিল তাই বন্ধুর ছেলে হয়ে পিতার মর্যাদা রক্ষা করব তাই তাজপুরকে রক্ষা করতে হবে যাও দাদু ভাই এবার আসুন সবাই পিতাকে বলি আমরা তাজপুরকে আক্রমণ করব আপনি তাজপুরে আক্রমণ করতে যান আমিও যাবো আপনাদের সাথে তুমি কেউ তাজপুর আক্রমণ করতে যাবে তুমি আমি নবাব তারেকের মহোৎসবদার অমিতকা অমিতকা আমার এই অবস্থা কেন অমিতকা নবাবকে এই রাজ্য থেকে দাঁড়িয়ে দিয়ে আমাকে সাহায্য আমি এই রাজ্য থেকে
পালিয়ে এসেছি কিন্তু আপনি কে আমাকে চিনতে পারছ না হামিদ খান আমি চাহত না আরিফ আরিফ হ্যাঁ হামিদ খান আমি আরিফ আরিফ আর দেরি না করি চলুন সবাই তাই চলো আদেশ করেন যাহ আপনা সাজরাব এমরান উজানি চড়ে সাউদানদের দমন করতে গিয়েছিল সেটা আজ ফিরে আসলো না তার কারণ আমি কিছু বুঝতে পারছি না তবে কি সেই শেওলা চানের হাতে অনুপ বিপদে পড়েছে আপনাকে যেতে হবে না যাও আপনা কাল আমি ও দাঁড়ি ধরে চত্বরে যাব সাঁওতালকে শক্তির পরীক্ষা নিতে আপনাকে আর যেতে হবে না ভাইজান পিতা সাঁওতাল আমার কাছে বংশিত স্বীকার করেছে সাবাস সাবাস পুত্র এই তো আমি খেয়েছিলাম যাও বিশ্রাম করো গিয়ে তার আগে ওরা আপনার কাছে একটা অভিযোগ জানাতে এসেছে বজুর বেশ বলুন আপনাদের কি অভিযোগ জাহাপনা আমরা এসেছি আপনার সাহায্য প্রার্থী হয়ে কিন্তু আপনারা কে কিন্তু আপনারা কে আর কিসের সাহায্য কিসের সাহায্য জাহাপনা আমি তাজপুরের নবাব তারেকের ছোট ভাই আরিফ আপনি আমি মোহন সর্দার হামিদ কা আপনাদের অবস্থা কেন বলুন নবাব তারেক কোথায় জাহাপনা বেঈমান ইব্রাহিম জাহাপনাকে সেই রাজ্য থেকে তাড়িয়ে দিয়ে বসেছে নিজেকে স্বাধীন বলে ঘোষণা আমরা সেই অত্যাচারের শিকার বেঈমান শয়তান ইব্রাহিম তার চক্রান্তে আজ সংসার ধ্বংস